প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সুফল ভোগীদের মাঝে গরু বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উলিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে 315টি করে 40,000 টাকা মূল্যের গরু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে গবাদি প্রাণী গরু বিতরণ এবং বিতরণ পরবর্তী প্রতি পরিবার 6 মাস 500 টাকা হারে এবং এককালীন গবাদি পশু চিকিৎসা প্রজননক্ষম করতে 350 টাকা সহায়তা দেওয়া হবে। আরডিএ বগুড়ার তত্ত্বাবধানে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরু বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু অভিযোগ করে জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের সুফল ভোগীদের গোপন তালিকা প্রকাশ করে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের দ্বারা বিভিন্ন ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যোগ সাজশে ব্যাপক অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের শীর্ষ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করেন। দুঃখের বিষয়, খুব তাড়াহুড়ো করে শর্ট সময় আমরা এই প্রজেক্টের উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার কিভাবে আমি জানি না যে আরডিএর যে তালিকা, সেই তালিকাটা প্রকাশ হওয়ার কথা না, কিন্তু সেই তালিকাটা ইউনিয়নের মাধ্যমে প্রকাশ করে আপনার বিভিন্ন ইউনিয়নে দেওয়ার পরে এবং প্রতিটা ইউনিয়ন থেকে আপনার এই গরু বাবদ আপনার মানে টাকা উত্তোলন করা হচ্ছে, যে আপনার নামের ভুল, আপনার অমুখের ভুল ইত্যাদি ইত্যাদি বলে তারা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করতেছে আগাম, নাহলে আপনি গরু পাবেন না। এভাবে আমি এই বিষয়টা শুনেছি। এটা একটা অত্যন্ত সুচতুর একটা চক্রান্তের মাধ্যমে প্রতিটা গরুর আপনার লেখনী বাবদ, এটা লেখনী বাবদ নেবে কারা, যারা এই হাটের মালিক, যারা ইজ্জাতদার, সেই ইজ্জাতদাররা নেওয়ার কথা, কিন্তু তা না করে ইউনিসেফ নিজে বই ছাপিয়ে সেখান থেকে 1,000 কোটি টাকা নিচ্ছে। তারপরে আপনার হলো এই গরুর দালালদের সঙ্গে আপনার যোগসাজশ আছে, যোগসাজশ করে আপনার একটি করে গরু 5,000-7,000 এইরকম করি আপনার মানে আপনাদের ব্যাপারীদের ফরিয়া ব্যাপারীদের কাছ থেকে নিয়ে আপনার তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে। যেখানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ওনার দায়িত্ব হলো গরু সিলেকশন করে দেওয়া, গরু ভালো গরু দেওয়া এবং সেটা হলো সুন্দর গরু দেওয়া, কিন্তু উনি এটাকে তোয়াক্কা না করে ওনাদের সাথে যোগসাজশ করে আপনাদের ফরিয়াদের সঙ্গে যোগসাজশ করে পৃথিবীতে 5,000-7,000 এরকম একটা 3,000 এরকম করি একটা করি তাদের কাছ থেকে দাম কাটিয়ে নিয়ে আপনার সেই গরু আপনার মানে অযোগ্য গরু এখানে দেওয়া হচ্ছে। আমি এটার মানে এই যে গরু দেওয়া, দুর্বল গরু দেওয়া, যে গরুর অলরেডি 5টা না 6টা গরুর অলরেডি রোগে আক্রান্ত গরু, সেই গরু আপনার ইউলসা পরীক্ষা না করে এই গরুগুলো কিনে দিচ্ছে, এটাতে জনগণের টাকা খরচ হবে কিন্তু উপকারভোগীরা সেভাবে উপকার পাবে না। এই জন্য আমি উদ্ধারণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা উনি তাদের কাছ থেকে এই লিস্ট সংগ্রহ করে আপনার ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারদের হাতে দিয়েছে। সেখানে একটা টাকার খেলা হচ্ছে, টাকার লেনদেন হচ্ছে, এটা খুব নিন্দনীয় এবং খুবই খারাপ। আমি এটা উদ্ধারণ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর কামনা করছি এবং এটা